এবারে পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটির মধ্যে মেট্রো রেল চলবে বলে জানিয়েছে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। তবে কর্তৃপক্ষ বলছে শুধু ঈদের দিন মেট্রো চলাচল বন্ধ থাকবে, একই সঙ্গে সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্রবারও বন্ধ থাকবে মেট্রো রেল। যাত্রী চাহিদার কথা বিবেচনা করে মেট্রো রেল চলাচলের সময় এক ঘন্টা বাড়ানো হলেও পবিত্র ঈদুল ফিতরের দিন এ সেবা পুরোপুরি বন্ধ থাকায় এ নিয়ে যাত্রীদের আক্ষেপের শেষ নেই। মানে ঈদের দিন সবাই একটা আনন্দ ঘন মুহূর্ত আমাদের, তো এই মুহূর্তে যদি আমরা সবাই একটু ঘুরতে যাওয়ার জন্য বা ইয়ের বা কোনো আত্মীয় স্বজনদের বাসায় যাওয়ার জন্য, দেখা যাবে আমার উত্তরা আমার আত্মীয় থাকতে পারে, মিরপুরে আমার আত্মীয় থাকতে পারে, আমি সেখানে গেলাম বা এটা এখন যদি আপনার এটা অফ থাকে তো সেক্ষেত্রে তো আমাদের যাওয়ার আর কোনো সুযোগ থাকতেছে না, অনেক অসুবিধা। যদি ঈদের দিন মেট্রো থাকতো তাহলে জনগণের জন্য অনেক সুবিধা হতো। জি, এটা যেমন এইবার ঈদের জন্য বন্ধ রাখছে, এটা যদি সামনে কোনো ঈদে এরকম বন্ধ না রাখে, যদি খোলা রাখে আমাদের জন্য খুব উপকার হতো। এদিকে মেট্রো রেল চলাচলের নতুন সূচি অনুযায়ী শুধু ঈদের দিন ও সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্রবার বন্ধ থাকবে মেট্রো যোগাযোগ, বাকি দিনগুলোতে স্বাভাবিকভাবেই চালু থাকবে মেট্রো রেল। তবে রমজান উপলক্ষে চলাচলের বর্ধিত এক ঘন্টা হয়তো বাতিল করা হতে পারে বলে জানা গেছে। আসলে মেট্রো রেলে আমরা যদি ঈদের দিন খোলা থাকতো তাইলে এটা আমাদের জন্য অবশ্যই ভালো হতো, কারণ মেট্রো রেলে ঈদের দিন অনেক জায়গায় ঘোরা যেত, তো এইটা করতে পারলে আমাদের জন্য ভালো। তো এটা আমাদের আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবদার থাকবে যে ঈদের দিন যেন মেট্রো রেলটা খোলা রাখে, তাহলে ঢাকা সিটিটা একটু ঘুরে দেখা যেত, দেখতে শুনতে ভালো লাগতো আর কি। মেট্রো রেলটা ঈদের দিন খোলা থাকলে আসলে খুবই ভালো হতো, তাহলে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে পারতাম। আমরা ওইটা আসলে প্ল্যান করছি যদি ঈদের দিন মেট্রো রেলটা খোলা থাকে তাহলে আমরা বেবিদেরকে নিয়ে একটু সুন্দর মতো মানে কম সময়ের মধ্যে সব জায়গায় ঘুরতে পারতাম ঢাকা শহরটা। মেট্রোটা ঈদের দিনও খোলা রাখলে তাদের জন্য এটা সুখকর হবে আমি মনে করি। এর আগে রমজানে এক ঘন্টা বেশি সময় ধরে চলছিল মেট্রো রেল, উত্তরা থেকে সকাল 7:10 প্রথম ট্রেন ও সর্বশেষ ট্রেন ছেড়ে আসে রাত 9:00, মতিঝিল থেকে সকাল 7:30 প্রথম ট্রেন ছেড়ে আসে এবং শেষ ট্রেনটি ছেড়ে আসে রাত 9:40। আগে পানি বহন করার নির্দেশনা না থাকলেও বর্তমানে মেট্রো রেলের ভিতরে 250 মিলিলিটার পানির বোতল বহন করা যাচ্ছে। ডিএমটিসিএলের তথ্য অনুযায়ী মেট্রো রেলের প্রতিদিন 5 লাখ যাত্রী পরিবহনের সক্ষমতা আছে, এক্ষেত্রে প্রতি 4 মিনিট পরপর ট্রেন চালানোর পরিকল্পনাও চলছে, সেজন্য প্রয়োজনীয় 24 সেট ট্রেনও আছে। জানা গেছে আগামী জুনের মধ্যে সর্বোচ্চ সক্ষমতায় মেট্রো রেল চালানোর পরিকল্পনা আছে। সিদ্দিকুর রহমান রুমন, প্রতিদিনের বাংলাদেশ।